ক্যারিয়ার গাইডেন্সে আপনাদের স্বাগত জানাই। দীর্ঘ প্রতীক্ষা এবং অনেকের চাওয়া পাওয়ার পর অবশেষে প্রকাশিত হলো প্রাথমিকের নট ইনক্লুডদের ইন্টারভিউ লিস্ট। প্রত্যেকে ইন্টারভিউতে কত নাম্বার পেয়েছেন সেটা জানানো হয়েছে, কিন্তু প্রত্যেকের সবার নাম্বার জানানো হয়নি। কাদের ইন্টারভিউ নাম্বার জানানো হলো, কোন মামলার ফলে জানানো হলো এবং সেই মামলার অবস্থান কি, সেই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। এবং এছাড়াও আপার প্রাইমারি সংক্রান্ত কিছু যে খবর যেগুলো আছে সেগুলো মোটেও ভালো খবর নয়, তবুও সেই প্রসঙ্গে আলোচনা করব। এবং গ্রুপ ডি এর কিছু খবর আমাদের কাছে উঠে এসেছে আদালত থেকে, সেই সমস্ত বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো সবার প্রথমে আমরা আসব প্রাইমারি নট ইনক্লুড প্রসঙ্গে। নট ইনক্লুডদের কাদের ইন্টারভিউ এর মার্কস প্রকাশিত হয়েছে এবং কোন মামলায় প্রকাশিত হয়েছে সেই বিষয়টা প্রথমে বলে নিই। মেরিট লিস্ট চ্যালেঞ্জ মামলায় কিন্তু ইন্টারভিউয়ের মার্কস প্রকাশিত হয়েছে। মেরিট লিস্ট চ্যালেঞ্জ মামলাটা কি, গত দিনের ভিডিও যদি আপনারা দেখে থাকবেন সেখানে দেখবেন যে মেরিট লিস্টকে চ্যালেঞ্জ করে প্রকাশিত মেরিট লিস্ট 2020 এবং 2017 প্রকাশিত মেরিট লিস্টকে চ্যালেঞ্জ করে অনেক অসঙ্গতি উল্লেখ করে আদালতের শরণাপন্ন হয় কিছু ছাত্রছাত্রী। অবশ্যই আমরা করেছিলাম এই মামলাটি এবং সেই মামলাটি আদালতে গৃহীত হয় এবং বেশ গুরুত্বের সহকারে বেশ কিছুদিন ধরে, প্রায় এক মাস ধরে এই মামলাটি হয়ে আসছে। নানা উত্থান পতনের মধ্য দিয়ে দু সপ্তাহ আগে পর্ষদকে বলা হয় যে এই ক্যান্ডিডেটদের ইন্টারভিউ মার্কস জানানোর জন্য, এবং দীর্ঘ টালবাহানার পর অবশেষে গতকাল ছিল এই মামলার শুনানি এবং গতকাল কলকাতা হাইকোর্টে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা দুটি এফিডেভিটির মাধ্যমে কিন্তু কলকাতা হাইকোর্টে তারা পিটিশনারদের ইন্টারভিউ মার্কস কিন্তু জমা দিয়েছে। তো আমরা দেখে নেব কত কত ইন্টারভিউ মার্কস পেয়েছে। আমরা মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে দেখতে পাচ্ছি অনেকে ভাইভাতে এক পেয়েছে, অ্যাপটিটিউডে এক পেয়েছে, অনেকে 2.86, 2.50 অর্থাৎ প্রায় পাঁচের বেশিও পেয়েছে, দুয়ের কমে কেউ পায়নি, অনেকে 1.5+1.5, অনেকে 2+2, অনেকে 2.83+2, অনেকে 2, বহু মানুষ 2.5 করে ভাইভা এবং 2.5 করে অ্যাপটিটিউড টেস্ট, এবং বেশ কিছু মানুষ 4 পেয়েছে, 3 পেয়েছে, বহু মানুষ অর্থাৎ 2-এর কমে কিন্তু কেউ পায়নি। সাউথ চব্বিশ পরগনার ক্ষেত্রে ইন্টারভিউয়ের মার্কসের ক্ষেত্রে আমরা দেখতে পারবো, সাউথ চব্বিশ পরগনার ক্ষেত্রে একজন দেখছি 4+4, 8 পেয়েছে, বেশিরভাগ 1 পেয়েছে, কিছুজন 1.5 পেয়েছে, কিছুজন 2.33 করে 1 পেয়েছে, অর্থাৎ 1 ভাইভা এবং 1 অ্যাপটিটিউড টেস্ট, 2.83 ভাইভা, 2.83 অ্যাপটিটিউড টেস্ট, অর্থাৎ 2-এর কমে, টোটাল 2-এর কমে কেউ নেই এবং সবচেয়ে বেশি পেয়েছে 8। তো এই নাম্বার পাওয়ার ফলে টোটালের ক্ষেত্রে আমরা দেখছি যে কেউ 17 পেয়েছে, বহুজন 17 হয়ে গেছে, বহুজন 14 হয়ে গেছে, সবাই 13-র উপরে বেশিরভাগ রয়েছে, 13, 15, 17, 19, 18, 18.5, 17.609 এইরকম, 18.877, 19 পয়েন্ট সামথিং এইরকম করে এসছে সাউথ চব্বিশ পরগনার ক্ষেত্রে টোটাল মার্কস। এবং মুর্শিদাবাদের ক্ষেত্রে টোটাল মার্কস কেউ 15 পেয়েছে, কেউ 14, 13, 17.543, 16.288, 19.433, 19.763, 18 পয়েন্ট সামথিং, 17.543, 16.351, অর্থাৎ অনেকের নাম্বার 17, 18, 19, 13 তো অনেক বেশ কিছু জনের আছে, 13, 17, 16, 18, 19 অনেকের নাম্বার অনেক চলে এসছে। তো এই পরিপ্রেক্ষিতে পর্ষদকে বলা হয়েছিল যে কাট অফটা অ্যাকচুয়ালি কত, কিন্তু পর্ষদ কোনো কাট অফ মার্কস কিন্তু দিতে পারেনি। কাট অফ মার্কস দিতে না পারার কারণে এই সমস্ত ক্যান্ডিডেটরা কাট অফের উপরে আছে, বোঝাই যাচ্ছে যে 17, 18, 19 পেয়েছে, কাট অফের উপরে থাকবে তো বোঝাই যাচ্ছে, আর কাট অফের উপরে থাকলে সেক্ষেত্রে চাকরির আশা করাই যায়। তো পর্ষদ জানিয়েছে পরবর্তী দিনে যে মামলা শুনানি, পরবর্তী দিন মামলার শুনানি হবে আগামী মঙ্গলবার। তো আমাদের অপেক্ষা করতে হবে আমাদের আগামী মঙ্গলবারের জন্য, দেখতে হবে সেখান থেকে কি তথ্য উপাত্ত বেরিয়ে আসে।
এই মেরিট লিস্ট চ্যালেঞ্জ মামলাটি আমাদেরই করা মামলা। যদি আপনারা কেউ যুক্ত হতে চান, অবশ্যই নিচের মোবাইল নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে মামলা সম্পর্কে বিস্তারিত খবরাখবর আপনারা সংগ্রহ করতে পারেন। তো এই নট ইনক্লুড প্রসঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ মামলা ছিল আরটিআই মামলা। সেই আরটিআই মামলা এখন বেশ কিছুটা হিমঘরে চলে গিয়েছে বলা যায়। গত দিনের ভিডিওতে যা বলেছিলাম তার থেকে এখনো পর্যন্ত নতুন কোনো আপডেট নেই। এদিকে পর্ষদ নতুন নিয়োগের ক্ষেত্রে ইন্টারভিউয়ের যে নাটক, সেই নাটক কিন্তু ক্রমাগত দিনের পর দিন চালিয়ে যাচ্ছে। সেই নাটক শেষ হবার সেরকম কোনো গতি, কিন্তু সেরকম কোনো লক্ষণ কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। আমরা আসবো আপার প্রাইমারি প্রসঙ্গে। আপার প্রাইমারি অবস্থাটা বর্তমানে ভীষণ নাজুক পরিস্থিতিতে রয়েছে। কোর্টে যেখানে যাবার কথা, মাসের পর মাস, প্রায় দীর্ঘ 6 মাস অতিক্রান্ত হয়ে গেল, পর্ষদের কিন্তু আদালতের রাস্তার কথা মনে নেই। পর্ষদ নয়, কমিশন। কমিশন বারবার এটা বলছে, আমরা চেক করছি, আমরা ঠিক করে দেখছি, যাতে এই নিয়োগ যাতে কোনোভাবে আর ভবিষ্যতে না আটকায়। এই একই কথা, ভদ্রলোকের একই কথার মতো প্রত্যেক ক্ষেত্রে একই কথা বলে ক্যান্ডিডেটদেরকে মলম মাখিয়ে দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে, কিন্তু আলটিমেটলি কোনো লাভ হচ্ছে না। আদালতে যাওয়ার ক্ষেত্রে পর্ষদের সেরকম কোনো সদিচ্ছা নেই। হয়তো আদালতে গেলেই হয়তো নিয়োগ করে দেওয়ার অর্ডার হতে পারে, এবং নিয়োগ সম্ভবত কমিশন তথা সরকার হয়তো করতে চায় না বলেই কিন্তু এই গড়িমসি। এর মধ্যে আপনারা জানেন যে মামলাটা লিস্টেড হয়ে আছে, সেই গত সপ্তাহ থেকে, তারও আগে থেকে লিস্টেড হয়ে আছে, কিন্তু লিস্টেড হয়ে যেই উপরের দিকে মামলাটি উঠে আসে, কিন্তু তারপর মামলা আবার নিচে চলে যায়। এর কারণ হচ্ছে স্কুল সার্ভিস কমিশন কিন্তু নিজেই মামলাটা তুলতে রেডি নয়। তারা যেহেতু রেডি নয়, সেজন্যই কিন্তু মামলায় গতি আসছে না। তারা যখন রেডি হবে অবশ্যই মামলায় গতি আসবে, কিন্তু আদৌ কি তারা রেডি হবে, তাদের অপেক্ষা করে কি বসে থাকবেন? কিছু ক্যান্ডিডেট কিন্তু সেটা মনে করছেন না। তারা শহীদ মাতঙ্গিনী মূর্তির পাদদেশে তারা দিনের পর দিন অবস্থান চালিয়ে যাচ্ছে। তারা মনে করছে, এইভাবে যদি কমিশনের উপরে এবং সরকারের উপরে যদি আমরা ভরসা করে বসে থাকি, তাহলে আদতে আমাদের 8টা বছর ধরে যেভাবে আমাদের হাতে লবডঙ্কা চলে এসেছে, এই লবডঙ্কা আমাদের চুষেই যেতে হবে। যদি এদের উপরে আমরা ভরসা করে বসে থাকি, তাহলে উপায় রাস্তায় নেমে নিজেদের দাবিকে জোর গলায় মিডিয়ার মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে, বিভিন্নভাবে সরকার তথা কমিশনের কর্ণকুহরে পৌঁছে দেওয়া, সেই দাবি নিয়ে তারা দীর্ঘদিন অবস্থান চালিয়ে যাচ্ছে। তো আপার সম্পর্কে আপডেট সেরকম কিছু নেই। যদি আপডেট পেতে চান, আপডেট আপনাদের তৈরি করতে হবে, এবং সেটা রাজপথে নেমে লড়াই করার মাধ্যমেই কিন্তু আপনাদের সবাইকে আপডেট তৈরি করতে হবে। তো এই হলো বিষয়, সেরকম কোনো আপডেট কিন্তু আপার প্রসঙ্গে নেই। আগামীকাল বিচারপতি সুব্রত তালুকদারের এজলাসে অবশ্যই লিস্টেড থাকবে, কিন্তু মামলাটি আদৌ উঠবে কি না তাতে আমার ঘোরতর সন্দেহ। যদি ওঠে তো সে প্রসঙ্গে আলোচনা হবে। এদিকে আজ গ্রুপ ডি প্রসঙ্গে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে তো বিশাল শুনানি হয়েছে, এবং সেক্ষেত্রে গ্রুপ ডির যে সমস্ত কিছু ওএমআর শিট উদ্ধার হয়েছে, 1698টা ওএমআর শিটে কারচুপির প্রমাণ কিন্তু আদালতে দেওয়া হয়েছে সিবিআই এর পক্ষ থেকে। এই 1698 জন ওএমআর যারা আছে, তাদেরকে কেন এতদিনে মামলায় পার্টি করা হলো না, সেই বিষয় নিয়ে সিবিআইকে ভর্ৎসনা করেছেন আদালত। এবং এই 1698 জন ক্যান্ডিডেট, তাদের যে, তারা যদি নিজেদের সপক্ষে কোনো, তাদের চাকরির সপক্ষে কোনো যৌক্তিক তথ্য প্রমাণ যদি তারা হাজির করতে না পারে, সেক্ষেত্রে তাদের চাকরি তো যাবেই, সেক্ষেত্রে তাদের জরিমানাও করা হবে। এবং এই যে দুর্নীতি করেছে, তারা শুধুমাত্র দুর্নীতির শিকার, টাকা দিয়েছে বলে ছেড়ে দেওয়া হবে না, তাদেরকে শাস্তির সম্মুখীন হতে হবে, অর্থাৎ প্রয়োজন পড়লে জেলেও যেতে হতে পারে। এই কথা বিচারপতি বিশ্বজিৎ বসু পরিষ্কার করে দিয়েছেন। তো সুতরাং যারা টাকা দিয়ে চাকরি করেছেন ইতিমধ্যে এবং করবেন বলে ভাবছেন, তারা যে শুধুমাত্র চাকরি থেকে আউট হয়ে গিয়ে তাদের শুধুমাত্র দুর্দশা শেষ হবে না, তাদের দুর্দশার টাকা ফেরত দেওয়ার মধ্য দিয়েও হবে, অর্থাৎ তাদের টাকা ফেরত দিতে হবে। এবং যেহেতু এই অন্যায়টা করেছিলেন, অন্যায় করলে শাস্তিও পেতে হবে, যদি আপনার দোষ যদি ধরা পড়ে তো সেক্ষেত্রে শাস্তির মুখোমুখিও হতে হবে, অর্থাৎ জেলও হতে পারে। সুতরাং
এই মামলার আগামী মামলার আগামী সপ্তাহে এই দিনে অর্থাৎ আগামী সপ্তাহে বুধবার কিন্তু এই মামলার পরবর্তী শুনানি। এর মধ্যে 1698 জন ক্যান্ডিডেটদেরকে পার্টি করতে হবে, তাদেরকে মামলার ডকুমেন্টস পাঠাতে হবে, তাদেরকে আদালতে এসে কিন্তু নিজেদের পক্ষে সাফাই দিতে হবে যে আমরা ন্যায্যভাবে চাকরিটা পেয়েছি, সেটা তাদের প্রমাণ করতে হবে। তো দেখা যাক আগামী বুধবার গ্রুপ ডি প্রসঙ্গে কি হয়। গ্রুপ ডি, গ্রুপ সি এবং সমস্ত কিছুর যতগুলো দুর্নীতিগ্রস্ত খুঁজে পাওয়া যাবে, সেই দুর্নীতিগ্রস্তদের বাদ দিয়ে কিন্তু যোগ্যদের নিয়োগ করা হবে, সেই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, চলছে ভীষণ ঢিমে তালে চলছে। বহু ক্যান্ডিডেটরা চাকরির অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন, কিন্তু এই প্রক্রিয়া চলবে এবং আশা করব এই প্রক্রিয়ার শেষে ন্যায্যভাবে সবার চাকরিটা হোক এবং কোনো যোগ্য যাতে বঞ্চিত না থেকে থাকে। আজ এ পর্যন্তই, প্রত্যেকে ভালো থাকবেন।